সাফ নারী ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সোমবার উনিশ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ ও নেপাল নেপালের দশরথ স্টেডিয়ামে এদিন বিকেল মুখোমুখি হবে দুই দল আসরে উড়ন্ত পারফরমেন্স বাংলাদেশের এখনও পর্যন্ত চার ম্যাচে গোল দিয়েছে বিশটি বিপরীতে অক্ষতা আছে গোলপোস্ট জমাট রক্ষণের সাথে তীব্র আক্রমণের ফায়দা তুলে হারিয়েছে শক্তিশালী ভারতকেও এবার নেপালকে হারিয়ে অধরা শিরোপা জয়ের হুঙ্কার অধিনায়ক সাবিনার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে সাবিনা আক্তার লেখেন দ্বিতীয়বারের মতো সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ প্রথমবার ফাইনাল খেলেছি দুই সালে সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই পাঁচবার সাফের মঞ্চে এসে একবার রানার সাফ তিনবার সেমিফাইনাল এবং একবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছি আমরা স্ট্যাটাসে লেখেন আলহামদুলিল্লাহ এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল স্বাগতিক হিসেবে ফাইনাল খেলা কিংবা স্বাগতিক দলের বিপক্ষে ফাইনাল খেলা সবসময় রোমাঞ্চকর এছাড়াও ফাইনাল ম্যাচটি কিছুটা ভিন্ন বহুদিন পর সাফ পাবে নতুন কোনো চ্যাম্পিয়ন দেশ আর তাই এবার রোমাঞ্চকর একটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই